শাসক নেতা হতে না হতেই প্রভাব খাটানো শুরু। অভিযোগের সাগরে ভাসছেন তৃণমূল নেতারা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কলেজ পাড়া এলাকায় প্রবীণদের দ্বারা পরিচালিত ক্লাব দখলের অভিযোগ উঠল তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। ক্লাবের এক সদস্য জানান, বেশ কিছুদিন ধরেই দলবল নিয়ে ক্লাব দখলের হুঁশিয়ারি দিচ্ছেন রায়গঞ্জ শহরের যুব তৃণমূল সভাপতি চিরঞ্জিৎ দত্ত। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। পরশুদিন হঠাৎ এই পাড়ারই কিছু ছেলে ছেলে বাইরের ছেলে পেলে নিয়ে এসে এই ক্লাব দখল করে নিলাম। আমাদের এখান থেকেই আমরা পার্টির কাজ টাজ করবো, ক্লাবও আমরা পরিচালনা করব। আমাদের কি, আমাদের এটা নন পলিটিক্যাল ক্লাব, আমরাই থাকবো, তো কেউ করে নিয়ে করবে? এমনি সাধারণ পাড়ার আমাদের এই দুই পাড়া মিলে এই ক্লাবে সবসময় থাকে মেম্বার। ক্লাব সদস্যদের সঙ্গে বচসা থামাতে যান স্থানীয় তৃণমূল নেতা। জবর দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পাল্টা তৃণমূল নেতার দিকে আঙুল তুলেছেন। হট করে উনি আমাকে এসে বলছেন যে তোকে এখানে ঝান্ডা লাগানোর পারমিশন কে দিয়েছে, তোর কী অথরিটি আছে এখানে তৃণমূলে ঝান্ডা লাগাই? আমি কিন্তু ওনাকে বললাম যে আপনিও তো তৃণমূল কংগ্রেসটা করেন, উনি তো নিজে আসছিলেন, তেড়ে আসছিলেন আমাকে মারার জন্য। তো আমি যেহেতু ছোট, আমি ওনাকে সম্মান করলাম, আমি তো কখনো ওনার দিকে তেড়ে যাইনি। যুব নেতা পদের অপব্যবহার করছে শীর্ষ নেতৃত্বকে অভিযোগ তৃণমূল নেতার। ছোটবেলা থেকে আমরা এখানে একটা দেখে আসি, নন পলিটিক্যাল ক্লাব ছিল, সব পার্টির লোক এখানে থাকে। রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চিরঞ্জিৎ দত্ত ওরফে বাবাই ভাই বহিরাগত কিছু লোকজন নিয়ে ক্লাবের মধ্যে পতাকাটা তোকে লাগিয়ে ফেস্টুন লাগিয়ে বলে দিল এটা ক্লাবের পার্টি অফিস তৃণমূল দল, এবং ক্লাব তৃণমূল দলের পতাকা লাগিয়ে দিল। পথ পেলে অপব্যয় করবো, এই ছেলেটাই একমাত্র তৃণমূল দলটাকে কুলসিত করছে রায়গঞ্জে। আপনার কি হায়ার অথরিটিকে দাবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, জানিয়ে দিয়েছি অলরেডি। তৃণমূলে দখলদারির রাজনীতির শিকার প্রবীণ রাও মন্তব্য গেরুয়া মহলের জন্য দখলদারির রাজনীতি চলছে, দখলদারি এদের রক্তের মধ্যে, ভোট দখল করা, বুথ দখল করা, গ্রাম দখল করা, বয়স্করাও আজকের ডেটে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং তৃণমূলের এই দখলদারি রাজনীতির জন্য তারাও বঞ্চিত। ত্রাহি ত্রাহিমান চলছে চারিদিকে তৃণমূলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। শাসক দলের তৃণমূল স্তরেও গোষ্ঠীদ্বন্দ্বের আজ, দখলদারির রাজনীতির অভিযোগ পেয়ে কি পদক্ষেপ গ্রহণ করবে শীর্ষ নেতৃত্ব, সেটাই দেখার। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, কালকাটা নিউজ।